বিরোধী ঐক্যমঞ্চত ফাঁট মেলাৰ পিছত প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য ডিব্ৰুগড়ৰ আপৰ প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰৰ টকাৰ প্ৰলোভন দি মনোজ ধানোৱাৰক প্ৰাৰ্থিত্ব উঠাই ল'বলৈ ভূপেন বৰাই কৈছিল বুলিও বিস্ফোৰক অভিযোগ উত্থাপন হৈছে। বিৰোধী ঐক্যমঞ্চ গঠন কৰি টকা ঘটা আৰু আন বিৰোধী শক্তিক ধ্বংস কৰাৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছিল ভূপেন বৰাই। তথ্য সহকাৰে সকলো অভিযোগ প্ৰকাশ কৰিব বুলি কয় মনোজ ধানোৱাৰে। ভূপেন বৰাৰ মতে অসমত কংগ্ৰেছ শূন্য হ'ব। ডিগবৈ বিধানসভা সমষ্টি বুঢ়ীদিহি মৌজাত নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত এনেদৰে কয় আপৰ উপসভাপতি মনোজ। জনক অবস্থা হৈছে য'ত দুজন দুজনকে কাৰ্যকৰী সভাপতি দল এৰি যাব লগা হৈছে। আজি গোটেই ইনথেম গাঁও পঞ্চায়ত কংগ্ৰেছ শূন্য হৈ গৈছে। তেখেতৰ নিচিনা এজন কংগ্ৰেছৰ নেতৃত্ব লোৱাৰ কাৰণে আজি এই অৱস্থা হৈছে। আৰু অতি সোনকালে যদি এখেতৰ নিচিনাকে সভাপতি যদি কংগ্ৰেছে সভাপতি সলনি নকৰে তেতিয়াহ'লে মই ভাবোঁ যে আগন্তুক দিনত গোটেই অসমত কংগ্ৰেছ চাগে শূন্য হ'বলৈ গৈ আছে। আপোনাক প্ৰচাৰী উইড্ৰ কৰিব বিচাৰিছিলে বুলি শুনিছিলোঁ, কথাটো সঁচানি বাৰু? নিশ্চিতভাৱে তেওঁলোকে কেৱল উইড্ৰই নহয়, তেওঁলোকে বহুত ধৰণৰ প্ৰলোভন দিলে আৰু বহুত ধৰণৰ টকা পইচাৰ কথা পাতিলে। পৰৱৰ্তী সময়ত এইখিনি কথা মই আপোনালোকৰ ওচৰত উত্থাপন কৰিম, কিন্তু পৰ্যায়ক্ৰমে কৰিম আৰু গোটেই তথ্য সহকাৰে আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিম। বিৰোধী ঐক্যমঞ্চই আচলতে তেওঁ এটা হাথিয়াৰ নিচিনাকৈ ব্যৱহাৰ কৰিবলৈ বিচাৰিলে। বিজেপিৰ যিটো এজেণ্ডা, বিজেপিৰ এজেণ্ডাটোক কেৱল সফল কৰাৰ কাৰণে তেওঁ বিৰোধী ঐক্যমঞ্চটোক ব্যৱহাৰ কৰিবলৈ বিচাৰিলে। 16টাকে দল বিৰোধী ঐক্যমঞ্চত চামিল হ'ল, তাৰ ভিতৰত 5টাকে দল টিকেট বিচাৰিলে। 5টা দলৰ ভিতৰত আজি কেৱল এটা দলৰ লগত তেওঁলোকে বুজাবুজি কৰি ছিট শ্বেয়াৰিং ঘোষণা কৰিছে। কি ধৰণৰ বিৰোধী ঐক্যমঞ্চ হ'ল? তেওঁলোক আচলতে গোটেই প্ৰক্ৰিয়াটোত বিৰোধীক শেষ কৰাৰ উদ্দেশ্যলৈ এই গোটেই বিৰোধী ঐক্যমঞ্চটো বনাই মেলি ৰাইজক প্ৰতাৰণা কৰিলে, ৰাইজক ঠগিলে বুলি মই ক'বলৈ বিচাৰিম। লখিমপুৰ সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীয়ে নিৰ্বাচন খেলিবই বিচৰা নাই, সেয়েহে কংগ্ৰেছৰ দুয়োগৰাকী প্ৰাৰ্থীয়ে পেহলে আপ কৰি আছে, যাৰ বাবে লখিমপুৰত প্ৰাৰ্থী ঘোষণা কৰিব পৰা নাই কংগ্ৰেছে। কংগ্ৰেছৰ লখিমপুৰৰ প্ৰাৰ্থিত্বক লৈ বিদ্ৰোপ মানৱ ডেকাৰ। লগতে ভূপেন বৰা সপোন কোঁৱৰ আখ্যা লখিমপুৰৰ বিধায়কগৰাকীৰ। তেওঁ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ সপোন দেখি আছে, ধুবুৰী আমাৰ পিকচাৰত নাই বুলিও কটাক্ষ কৰিলে মানৱ ডেকাৰ। আৰু লখিমপুৰ ছিটটোতে হিন্দীত যেনেকৈ পেহলে আপ টাইপ হৈ আছে, প্ৰথমতে দুজনে টিকেট বিচাৰিছিলে। কিন্তু এতিয়া মই যিটো খবৰ পাইছোঁ, এজনে খেলিব বিচাৰে, ইজনে কৈছে আপুনি খেলক, ইজনে কৈছে আপুনি খেলক, সেইকাৰণে সিদ্ধান্ত ল'ব পৰা নাই। আৰু ইতিমধ্যে তেওঁলোকে আমাক ৱৰ্ক অভাৰে দিছে। লখিমপুৰ ছিট বহুত কিবা কৰিব লগা আছে বুলি মই ভবা নাই। বেগানী স্বাধীন আব্দুল্লা দিবানা হ'বলৈ আমাৰ মন নাই, তাতে তেওঁলোকৰ সেইটো ঘৰুৱা সমস্যা, একেখনেই ঘৰ তেওঁলোকে, সেই ঘৰুৱা সমস্যাটোত আমি কিয় বেগানী চাৰিত আব্দুল্লা দিবানা হ'ব লাগে? আমি চাম আৰু তেওঁলোকৰ মুখ চুপত এইবিলাক টিভিত চাম অলপ এণ্টাৰটেইন হ'ম। ডেমক্ৰেচিত কোনো দল শেষ হৈ যোৱাটো আমি নিবিচাৰোঁ। যিটো কংগ্ৰেছ কালচাৰ, পৰিয়াল বা গ্ৰুপ ব্লাডেড হ'লেহে ইয়াৰ স্থান আছে, সেই কালচাৰটো আমি শেষ কৰিব বিচাৰোঁ। আমি বিচাৰোঁ যে একদম অৰ্গেনিক লিডাৰশ্বিপেৰে কংগ্ৰেছৰ শক্তিশালী হওক। মানে এনেইতো কংগ্ৰেছৰ ভাল দিনত টকা পইচা বহুত হয় নে নাজানে না, কিন্তু মই এইবাৰ মই ভবা নাই যে কোনোবাই টকা দি আৰু কংগ্ৰেছৰ ইলেকশ্যন খেলিবলৈ যাব। এনেই ভৱিষ্যতৰ তেওঁলোকৰ প্ৰজন্মক, যে আমাৰ ককা দেউতাই বা আমাৰ আজো ককাই অমুক চনত কংগ্ৰেছৰ হৈ নিৰ্বাচন খেলিছিলে, সেই প্ৰফাইল এটা বনাব পাৰিব। কিন্তু কিবা কংগ্ৰেছৰ টিকেটত ভাৰতবৰ্ষৰ আজিৰ দিনত জিকিম বুলি যদি বিশেষ সন্মানীয় মিয়াসকল নথকা সমষ্টি নহ'লে কোনোবাই জিকিম বুলি ইলেকশ্যন খেলা নাই। মই কালিয়ে এই কথাটো মোক কংগ্ৰেছৰ হেৰি এজনে কৈছিলে, কেণ্ডিডেট এজনে বোলে বন্ধুৱে, মই ক'লোঁ নাই আৰু, অন্ততঃ পৰিয়ালত এটা ভৱিষ্যত প্ৰজন্মৰ মোৰ নাতি পুতিয়ে ক'ব পাৰিব যে মোৰ ককাই অমুক চলত কংগ্ৰেছৰ পৰা ইলেকশ্যন খেলিছিলে। জিকাৰ পৰিৱেশ নাই, আমাৰ টাফ ফাইট আছে আৰু এটা আমি পিকচাৰতে নাই, বুজি পাই। সোণোৱালক লৈ গৌৰৱ কৰে ঘাটোৱাৰে। কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাত সোণোৱালৰ স্থানক লৈ গৌৰৱান্বিত ঘাটোৱাৰ। কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে থকা সু সম্পৰ্কৰ কথা ৰাজহুৱা কৰিলে কংগ্ৰেছ নেতা পৱন সিং ঘাটোৱাৰে। এ বি আই টি এৰ বাৰ্ষিক সাধাৰণ সভা দেখা গ'ল এনেদৰে সৰ্বানন্দ সোণোৱাল আৰু পৱন সিং ঘাটোৱাৰক একেলগে একেখন মঞ্চতে। We have a very cordial relation and we know, though we are apart politically, but socially we are in a very cordial relation. We can discuss anything and everything which is beneficial to the society. I was telling him that we are proud of you that you are holding such an important
important portfolio responsibility in the central government. You are one of the senior most cabinet minister in the central government, and many things you can discuss with honorable prime minister for the good of the industry and for the good of the million of the worker who are getting their bread and butter from bread and square meal from the industry. And he has also suggested me, because I know that again in the new government also he is going to be in a very crucial important position, and we are look forward to you to highlight our problem so that the central government also within their ambit will come forward and see that how best they can help the tea industry. He has suggested, I am delighted to share with you that he suggested me to write a letter to the Honorable Prime Minister highlighting the difficulties of the tea industry. Definitely I am going to do, and definitely we will get within the month time after the formation of the new government. Again I have requested him that after taking charge, definitely I am certain that I think not only of the Assam, he is the senior most of the Eastern India, not even Northeast India, Eastern India, and some responsibility lies on him also to appreciate the difficulty and try to help the tea industry. And I have requested him to invite the representative of the tea industry for a cup of tea in his residence and thoroughly discuss what are the difficulty, how best we can overcome our difficulty. হুনিরপুর লোকসভা সমষ্টির প্রথম পর্যায়ত অনুষ্ঠিত হব নির্বাচন। আগন্তুক নির্বাচনক লো তৎপর প্রতিটি রাজনৈতিক দল। হুনিরপুর সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত দত্তক জয়ী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে গণ পরিষদে। গহপুরত অগপর সমর্থনত 40,000 ভোটার থাকার দাবি অগপর দাবি এতিয়াও বহু কংগ্রেস কর্মী গণ পরিষদত যোগদান করেছে, যার বাবে গহপুরত অগপ যথেষ্ট শক্তিশালী বলে উল্লেখ করেছে কার্যকর্তাসকলে। নিশ্চয়কৈ আগন্তুক যেহেতু লোকসভা নির্বাচন আর মই উপস্থিত আছো গহপুরের গণ পরিষদের কার্যালয়ত, আর যেহেতু শোণিতপুর লোকসভা সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থীগুলি হয়েছে রঞ্জিত দত্ত, গতিকে গণ পরিষদ দলে প্রার্থীগুলিক জিকাবর আসলে কেনকা পদক্ষেপ গ্রহণ করেছে আমি সেই বিষয়ে কথা পাতি। আপনার আসলে আইসো কোকসন, যেহেতু শোণিতপুর লোকসভা সমষ্টির প্রার্থী রঞ্জিত দত্ত ডাঙরিয়া আপনার মিত্রজোঁটৰ প্রার্থী, গতিকে আপনার পদক্ষেপ কেনেকুৱা, প্রার্থীগুলিক জিকাই নিয়ার ক্ষেত্রে বা কেনেকুৱা ধরনের কি কার্যসূচী গ্রহণ করেছে? আগন্তক যে লোকসভা নির্বাচন ভারতবর্ষত অনুষ্ঠিত হয়েছে, অসমতো হব, আমি এই শোণিতপুর লোকসভা সমষ্টির আমার মিত্র দলের প্রার্থী রঞ্জিত দত্তই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি মিত্র দল হিসাবে এই মিত্র দলের প্রার্থীগুলিক জিকাবর কারণে আমি সকল প্রকারে প্রস্তুত করে তুলিছো। আমি আমার গহপুর সমষ্টির 178টা যে বোর্ড কমিটি আছে আমি সম্পূর্ণরূপে গঠন করেছো। বোর্ডবিলাকত আপোনালোকৰ ভেটি কেনেকুৱা বর্তমান? আমি সেটোকে কব বিচাৰিছো, আমার বোর্ড পর্যায়ত আমি ইতিপূর্বে সকল বোর্ড কমিটি গঠন করে শেষ করেছো। আমার মহিলা পরিষদ, যুব পরিষদ, কৃষক পরিষদ আমার সুদীর্ঘ দিন গহপুরত অভাব আছিলে, কিন্তু আজির তারিখত আমি এই সকলবিলাক যুব পরিষদ, মহিলা পরিষদ, কৃষক পরিষদ, শ্রম পরিষদৰ পৰা আৰম্ভ কৰি ট্রাইবেল পরিষদলৈকে আমি আমার ইয়াত গঠন করা হয়েছে। আর আমি গাছুদলে আমার যে বোর্ড পর্যায়ে আমার সংগঠন লই যাওয়া হয়েছে। আপনার আসলে আইসো কোকসন, যেহেতু সম্মুখত লোকসভা নির্বাচন, গতি বিরোধী দল আছে, কংগ্রেস আছে, আম আদমি পার্টি আছে, গতি আপনার মিত্রজোঁটৰ প্রার্থীগুলিক লই কেনকা কিয়া? আমি এবার মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত দত্ত ডাঙরিয়াক গহপুর সমষ্টির পর বিপুল ভোটত জয়ী করে নিব পারিম, গতি আমি বিশেষ নকো। আমার দল ইতিমধ্যে শক্তিশালী হয়েছে, মহিলা পরিষদ, যুব পরিষদ, কৃষক পরিষদ সকল আমার শক্তিশালী, বহুত পর্যায়লৈকে বর্তমান একটা শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছে। আমি ভাবিছো এবার আমি আমার মিত্র দলের প্রার্থীগুলিক বিপুল ভোটত জয়ী করব বলে সক্ষম হম। নিশ্চয় আপনাদের কি ভাবিছে কেনকা? আমি বিজেপি আর আমার অসম গণ পরিষদ দল আমার মিত্রতা আছে, গতি আমি আজি মুহূর্তত আমি সবল ভূমিকা গ্রহণ করে আছো, গতি আমি সবল ভূমিকা স্থিতি লই পেলে আমি দৃঢ়তায় কো যে আমি বিপুল ভোটত আমি বিজেপির মিত্র দল প্রার্থী রঞ্জিত দত্তক আমি জিকাই নিব পারি। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। আর আমি গণ পরিষদের কার্যালয়ের পর আমি কথা পাতি চেষ্টা করলো।
মাইথন স্টিল এনেকৈ পৰে ধমকৈ। থার্টিনৰ মানে মাজত তো ফেসবুক কি আছে, ফেসবুকত যেতিয়া আহিলো তেতিয়া মই বিছনাতে শুই শুই তেতিয়া মাইক্ৰোমেক্সৰ মোৰ সৰু এখন মোবাইল আছে, সেইখনত মানে ভালকে ফেসবুক নাহেও, তো সেইখনেরে স্টার্ট করলো মোর ফেসবুক। ফেসবুক স্টার্ট করা মোর হেনেকা মানে বহুত মানুহক পালো, যিবোৰ মানুহে মোক মানে বহুত ইনস্পায়ার করলে, সেইবোৰ মানুহ আজিও মোৰ লগত আছে, মোৰ সঁচাকৈ খুব ভাল লাগে আৰু পজিটিভলি আগুৱাই গৈ আছো। আৰু সেইবোৰ এই ফেসবুকৰ থ্রু দি মই ক'লো না, সেই টাইমৰ পৰা মোৰ মানে মোৰ লাইফটো বহুত পজিটিভ হৈ গ'ল, যে ফেসবুকক দি কেনেকৈ মই আজি ডেটত যিটো আছো এইটো এটা কণ্ট্ৰিবিউচন ফেসবুক আছে, যে মোৰ লাইফত মোৰ কামেই হওক মোৰ লাইফষ্টাইলেই হওক। সমগ্র লোকসভা নির্বাচনক লৈ রাজনৈতিক দলের সমান্তরালক সাজু হয়েছে জিলা প্রশাসন। দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির অন্তর্গত দরং জিলা প্রশাসনও সাজু হয়েছে নির্বাচনের 26 এপ্রিল দরং উদালগুড়ি লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। দরং জেলার মঙ্গলদৈ, সিপাঝাড় আর দলগাঁও বিধানসভা সমষ্টির অন্তর্গত 835টা ভোটগ্রহণ কেন্দ্র সাজু করা হয়েছে। ইয়ার উপরও প্রায় 3,000 বিষয়া কর্মচারীক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলাখনের মুঠ ভোটার সংখ্যা হয়েছে 6,97,958 জন, ইয়ার ভিতর পুরুষের সংখ্যা হয়েছে 3,53,683 আর মহিলা 3,44,260। ইতিমধ্যে পর্যাপ্ত EVM সাজু করা হয়েছে দরং জেলার কারণে। দরং জেলা আয়ুক্ত মুনীন্দ্র নাথ ওয়াংটেরে এক আসুতিয়া সাক্ষাৎকার গ্রহণ করেছিল আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তয়। আগবাই কোনটোক লোকসভা নির্বাচনক লৈ দেখিবলৈ পোৱা গৈছে যে রাজনৈতিক দলসমূহ সাজু হৈছে আৰু শেহতীয়াকৈ নির্বাচন আয়োগে নির্বাচনের দিন ইতিমধ্যে ধার্য করেছে। 26 এপ্রিলত অনুষ্ঠিত হব দরং উদালগুড়ি লোকসভা সমষ্টিত ভোটগ্রহণ। এই দরং জেলা প্রশাসন কি ধরনের সাজু হয়েছে আমি জানিবলৈ চেষ্টা করি। দরং জেলা আয়ুক্ত মহোদয় আছে, আমি তারপর জানিবলৈ চেষ্টা করি, যেহেতু নতুনকৈ গঠন হয়েছে দরং উদালগুড়ি লোকসভা সমষ্টি, এইবার ভোটগ্রহণ কেন্দ্র বাড়িছে নাকি, সেই বিষয়ে আমি আয়ুক্ত মহোদয়ের জানিবলৈ চেষ্টা করি। স্যার কি ধরনের সাজু, কি প্রশাসনিক বিষয়া থাকিব, কি নিয়োগ করা হয়েছে, লগতে কি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে? ইতিমধ্যে আপনাদের গম পাইছে আমার ইলেকশন কমিশনার বিন্দে আমার ইলেকশনের দিন ঘোষণা করেছে। আমার দরং উদালগুড়ি HPC যেটো আসে যা বছর বা যা মানে HPC ইলেকশনত আমার দরং যেটো আমার জিলা আসে এই আপনার আরও ডিস্ট্রিক্ট আসে রিটার্নিং অফিসারের ডিস্ট্রিক্ট, যেহেতু আপনার ডিলিমিটেশন আপনার এখন মানে আমার LAC আমার বিধানসভা সমষ্টি কলাইগাঁও মানে উদালগুড়ি গুছি গেল। এটা আমার উদালগুড়ি জেলাত যেহেতু আপনার বিধানসভা সমষ্টি বেশি হয়ে গেল, এটা আরও ডিস্ট্রিক্টও হব আপনার উদালগুড়ি, যে কি নহক আমার এটা 3খন মানে আমার বিধানসভা সমষ্টি আছে আমার লগত, আমার 49 নম্বর আমার সিপাঝাৰ সমষ্টি, 50 নম্বর আপনার মঙ্গলদৈ সমষ্টি আর 51 নম্বর আমার দলগাঁও সমষ্টি। সো আমার এই 3টা সমষ্টির আমার টোটেল আমার পপুলেশন আছে আপনার 6,97,958, তারে আপনার মেল আছে 3,53,683 আর ফিমেল আছে 3,44,260। তার আমার এইবার আপনাদের আপনাদের গম পাই ভাল পাব যে আমার যে ট্রান্সজেন্ডার, আমি ট্রান্সজেন্ডার কেটা আমার ভোটার লিস্ট অন্তর্ভুক্ত নাছিলে, আমার প্রায় এইবার 15 গৰাকী ট্রান্সজেন্ডারই অন্তর্ভুক্ত হয়েছে। আমার সিনিয়র সিটিজেন যেটা আমার 85+ আমার ভোটারও যথেষ্টখি আছে আমার ইয়াত, লাইক 6,944 আছে আর আপনার বিশেষভাবে সক্ষম লোকর ভোটও আছে আমার 7,830। আর এইবার যথেষ্ট আমার যে অকল ইয়ুথ ভোটার্স আছে 18-19 ভালেখিনি এবছর আমার মানে ইনক্লুড হয়েছে, প্রায় 7,241 আমার মানে ইয়াং জেনারেশনের আমার ভোটার্স এবার ইনক্লুড হয়েছে। তার লগতে আমার যিনি ইলেকশনের রিলেটেড আপনার EVM-এ হোক বা EVM বা আমার যিবোৰ মেশিনারিজ লাইক বেলট ইউনিট। আজি যোৰহাটত BJP নেতা রানা গোস্বামীর শক্তি প্রদর্শন। BJP যোগদান করিয়ে রাজ্য উপসভাপতির দায়িত্ব পয়া রানা গোস্বামী আজি BJP যোগদান করাইছে বহু কেবা শ কংগ্রেস নেতা কর্মী। যোৰহাট ডেভেলপমেন্ট অথরিটির সন্মানীয় অধ্যক্ষ
প্রশান্ত জ্যোতি গোস্বামী ডাঙরিয়া, জেলার সম্মানীয় বিষয়বীয় সকল আর যার নেতৃত্ব আজি এই যোগদান কার্যসূচী বিশেষভাবে উদ্যোগ লওয়া হয়েছে, ভারতীয় জনতা পার্টি কেইদিনমান আগে যোগদান করা ভারতীয় জনতা পার্টি প্রদেশের বর্তমান উপসভাপতি আমার সকলরে আদরের সকলের শ্রদ্ধার শ্রী রাধা গোস্বামী ডাঙরিয়া, আর ইয়াত উপস্থিত বিভিন্ন প্রান্তর যোগদানের অংশগ্রহণ করবর কারণে সমবেত হওয়া মো অতি শ্রদ্ধার সম্মানীয় রাইজ সকল, মানে আপনার সকলকে আন্তরিক শ্রদ্ধা নিবেদিছ। মানে আপনার ওর প্রথমে ক্ষমা বিচার যে যা 21 তারিখে মূর একটা এক্সিডেন্ট হল, যার কারণে মো সুবরীটা ভাগিলে, মানে এটার একটা জটিল অস্ত্রোপচার করবলিয়া হল, যার বাবে মানে আপনার আগত এনে ধরনের থিয় হয়ে বক্তব্য রাখি পড়া নাই, মানে বহি বহিয়ে কথাকিটা কবর কারণে আগবাড়ি আপনাদের মো ক্ষমা করব, মানে তার আপনার ওর বিনম্র প্রার্থনা জানাইছো। মানে দীঘলীয় বক্তব্য নাখো, রাধা গোস্বামী ডাঙরিয়াক মানে প্রথমে আদরণি জানাইছো আমার দলের আহি আমার দলের শক্তি বৃদ্ধি করার বাবে। আর রাধা গোস্বামী ডাঙরিয়ার নেতৃত্বত আজি কংগ্রেসের আজি আমার ইয়াত যোগদান করবর কারণে যখন আহিছে বা বিভিন্ন ঠাইরপর যোগদান করবর কারণে যখন আহিছে, মানে সেই সকল অন্তরণে মানে আদরণি জানাইছো, আশা রাখিছো আপনার যোগদানে ভারতীয় জনতা পার্টির শক্তি দুগুণে বৃদ্ধি করব, আর আমি একেলগে কাম কাজবিল করবর কারণে আগবাড়ি যাব পারিম। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সমিতিয়ে মোক এবার দ্বিতীয়বারের কারণে প্রার্থিত্ব দিছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়া, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, আর বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, রাজ্য সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। মানে পীযুষ হাজরিকা ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো এই কারণে যে নিরবচ্ছিন্নভাবে আজি যোরহাটত অশেষ কষ্ট করে সম্পদটা শক্তিশালী করবর কারণে বিভিন্ন সময়ত আহি আমাক যে সঙ্গ দিয়েছে, যতটুক আগবাই লই যাবর কারণে যে পদক্ষেপ লৈছে, তার বাবে মানে বিজু হাজরিকা ডাঙরিয়ার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করছো। অনাগত দিনত দলে মোক প্রার্থিত্ব দিছে, আপনার আশীর্বাদত এবার যোরহাট লোকসভা সমষ্টির পুরা বিপুল ভোটর আপনাদের মোক জিকায় পঠাব লাগিব। নরেন্দ্র মোদী ডাঙরিয়া দ্বিতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হব, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার যে বিকাশের যাত্রা আরম্ভ হয়েছে, উন্নয়নের যে ধারা আরম্ভ হয়েছে, এই ধারা যাতে অক্ষুণ্ণ রাখব পারো তার কারণে যোরহাটের বিজেপির প্রার্থী হিসাবে মোক আপনাদের আশীর্বাদ করব, জিকায় পঠাব, এইখিনিকে মানে আজি আপনাদের ওর প্রার্থনা জানাইছো। ইয়ার পিছন আমি সময় সময় কথা পাতি থাকিম, মোক আশীর্বাদ করব বলে আশা রাখি পুনর্বার আপনাদের সকলকে মানে আন্তরিক শ্রদ্ধা নিবেদি মানে মো দুআশার সামরণি মারিছো। ধন্যবাদ জ্ঞাপন করছো, আমি যোরহাট লোকসভা সমষ্টি বা বিপুল ভোটে তখন জয়যুক্ত করম বলে আমি কথা দিছো, আর সকলে জয়ী টপন গগৈ ডাঙরিয়ার বাবে হাত চাপড়ি জনাম। এটা আছে আমার মাননীয় মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়াক তখন বক্তব্য আগবাবার বাবে অনুরোধ জানাইছো। রোদ লাগিছে নাকি বেশিকে? হ্যাঁ বেশিকে লাগিছে নাকি? বেশিকে লাগিলে ভাষণ চমুয়াই দিও, হ্যাঁ অল্প কব লাগবে না না কব না লাগে লাগিব তো, মূর পাশত আক সভাপতি ডাঙরিয়া ভাষণ দিব, উঠি গুছি গেলে যদি গুছি যায় মানে অল্প জলদি জলদি শেষ করো, জলদি শেষ করিম নে, যে কি হোক আজির এই বৃহৎ যোগদান কার্যসূচীত অংশগ্রহণ করা আমার আটাইরে শ্রদ্ধার অসমৰ ভারতীয় জনতা পার্টির সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, আমার অতি মরমর যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ তথা আগন্তুক লোকসভা নির্বাচনের বিজেপি দলের প্রার্থী তপন গগৈ ডাঙরিয়া, ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত উপসভাপতি তথা আপনার মরমর নেতা যার নেতৃত্বত আপনাদের আজি আহি বিজেপি দলত যোগদান করেছে শ্রদ্ধার রাণা গোস্বামী ডাঙরিয়া, বন্ধু বিধায়ক সন্মানীয় রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়া, যোরহাট জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি হেমন্ত কলিতা ডাঙরিয়া, ভারতীয় জাতীয় যুব মোর্চার শাখার সভাপতি
সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়া ডাঙরিয়া, আমার যোরহাট জেলার প্রভারী পঙ্কজ বরবরা ডাঙরিয়া, সন্মানীয় শান্তনু পূজারী ডাঙরিয়া, কামাখ্যা মোহন দাস ডাঙরিয়া, বিনীতা শইকীয়া দে ডাঙরিয়ানী, প্রশান্ত জ্যোতি গোস্বামী ডাঙরিয়া, মূল শ্রদ্ধার ইয়াত উপস্থিত আজি নতুনক আমার দল যোগদান করবল অহা বিশিষ্ট ব্যক্তি সকল, সাংবাদিক বন্ধু সকল, বিজেপি দলের বিষয়ববিয়া আর কার্যকর্তা বন্ধু সকল, মই প্রথমে আপনাদের ভারতীয় জনতা পার্টিলৈকে উষ্ম আদরণি জানাইছো। আমি একেলগে কাম করিম, একেলগে দেশ মাতৃ সেবা করিম, অসমৰ হৈ কাম করিম, আর বিপদে আপদে প্রত্যেক দিনা একেলগে থাকিম বলে মই আপনাদের আগত প্রতিশ্রুতি দিছো। সর্দারাজ আজি রানা গোস্বামী ডাঙরিয়ার নেতৃত্বত আপনাদের ভারতীয় জনতা পার্টিত যোগদান করবল ইয়াতে সমাগত হয়েছে। রানা গোস্বামী ডাঙরিয়া, মই রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়া একেলগে আমি কংগ্রেস দলত বিধায়ক আছিল। মই প্রথমে কংগ্রেস দল ত্যাগ করল 2015 চনত, তার পাছত রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়ায় কংগ্রেস দল ত্যাগ করলে। আজির পরা প্রায় 3 বছর আগত, আজির প্রায় 1 মাহর আগতে আপনাদের মরমর নেতা রানা গোস্বামী ডাঙরিয়ায়ও কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য হল, আর সকলে পুনরায় বিজেপি দলত আমি একলগ হলো দেশ মাতৃ সেবা করার কারণে, অসম মাতৃ সেবা করার কারণে। আজি কংগ্রেস দলত মানুষ থাকবলে নয়, কংগ্রেস দলত কোনো দর্শন নাই, কংগ্রেস দলের আদর্শ নাই, কংগ্রেস দলত যখন ভাল ব্যক্তি আছে এটা অতিকয় কষ্টত আছে, আর সেই কারণে প্রত্যেক দিনাই আমার দলত কংগ্রেস দল ত্যাগ করে শ মানুষ শ নেতা আই যোগদান করেছে। কালি আমার গুয়াহীত একটা ডর যোগদান কার্যসূচী আছিল, মাননীয় সভাপতি ডাঙরিয়া আসে, মই আসিল, সতীর্থ জয়ন্ত মল্ল বরুয়া ডাঙরিয়া আসে, এই যোরহাটের পর চাহ মজদুর কংগ্রেসের গোটাই কমিটি খন গই যা কালি আমার রাজ্য বিজেপির কার্যালয়ত বিজেপি দলত যোগদান করেছে। চিন্তা করে চাওসুন নাই, রানা গোস্বামী কেদিনা জয়েন করলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আজির পর 9 বছর আগতে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদান করলে, মই করল, রূপজ্যোতি কুর্মী ডাঙরিয়ায় করলে, যাবার এই লোকসভা নির্বাচনত কংগ্রেস দলের প্রার্থী আছিল সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া, তেও আহি পেলাই বিজেপি দলত যোগদান করলে। কো সিদিনা আমার সরোজ দেহিঙা বলে কংগ্রেস দলের মারামরা নেতাগিয়ে বিজেপি দলত যোগদান করলে, সকলে এনেকয় আহি কত যোগদান করলে বিজেপি দলত যোগদান করলে। আমার পঙ্কজ বরবরা ডাঙরিয়া প্রভারী কংগ্রেস দলত আসে, আমার বহু কংগ্রেস দলত আসে, গোটে আধা মানুষ কংগ্রেস দলত আসে, কেউ কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য হয়েছে। আকর কইসু, কংগ্রেসে অসমের কথা চিন্তা নকরে, কংগ্রেসে ভারতের কথা চিন্তা নকরে, কংগ্রেসে অকল পরিয়ালের কথা চিন্তা করে আর মানুষ তুষ্টিকরণ করে বিষবাস্তব্য পাব খোঁজে। গতি কংগ্রেস দলত আর মানুষ থাকবে নয়। আজি শেহতীয়া প্রমাণ আপনাদের, শেহতীয়া প্রমাণ আপনাদের, আপনাদের কংগ্রেস দল ত্যাগ করে আমার দলত যোগদান করেছে। আজি বিজেপি দলের কথা অকমান কব খুঁজেছো, বিজেপি দলের বহু পুরোনা কর্মী পুরোনা নেতা আমার সভাপতি সন্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া, ভবেশ কলিতা ডাঙরিয়া পুরোনা আমার তপন গগৈ ডাঙরিয়া আসুর জেনারেল সেক্রেটারি আসে, 9 বছর আগতে বিজেপি দলত যোগদান করেছে। হেমন্ত কলিতা ডাঙরিয়াও অগ্রপদ আসে, তখেও আজির 10 বছর 9 বছর আগত বিজেপি দলত যোগদান করেছে। এটা মঞ্চখন দেখিলে শান্তনু পূজারী, কামাখ্যা মোহন দাস আর আমার সন্মানীয় সভাপতি পাতি সকলে নতুন, মানে মই কি কব খুঁজেছো, এই দলটে নতুনকে গুরুত্ব দিয়ে সকলকে গুরুত্ব দিয়ে আর সকলকে লই একেলগে অসম মাতৃর কারণে, ভারত মাতার কারণে কাম করে। এই নির্বাচনটা আমার কারণে বহুত ডাঙর কথা নয়, বিজেপি দলের কারণে নির্বাচন ডাঙর কথা নয়, বিজেপি দলের কারণে ভারত মাতৃক সেবা করা সেইটহে ডাঙর কথা, সেইটো করিম, আপনাদের গ্রহণ গৈ করিম, আপনাদের প্রতিশ্রুতি দিছো। আজি মই আকৌ কৈছো যে মই নতুন, 9 বছর হয়েছে, রূপজ্যোতি 3 বছর হয়েছে, তপন দার 9 বছর হয়েছে, আমার হেমন্ত দার 10 বছর হয়েছে, আমার পঙ্কজ দার 4 বছর হয়েছে, ইয়াতো কোনো ডিফারেন্স হওয়া নাই,
আমাকতো বিজেপি দলে আগবাই দিছে, গতি বিজেপি দলে আপনার আগবাই দিব। আহক যখন এটাও কষ্ট কংগ্রেস করে আছে, কিন্তু কংগ্রেস করার মন নাই, আপনাদের আহক আমি আগুয়ালি লম আর সকলে মিলি রাজ্য গঠনের কারণে, দেশ গঠনের কারণে কাম করিম, আগুয়াই যাব। সর্দার রাইজ আমি সকলে দেখি এইকদিন টিভি বিলাক দেখি আস, আমার দিল্লির পরা চলা ন্যাশনাল টিভি বিলাক অপিনিয়ন পোল দেখি আস, অপিনিয়ন পোলত কি কয়ে আছে যে 412 15টা সিটত 415টা সমষ্টিত NDA জিকিব, আর বিজেপিয়ে অকলে 390-95টা সিট জিকিব। আমার যোরহাটত তো কোনো সমস্যাই নাই, যোরহাটত 2-2.5 লাখ ভোটত জিকিম, কালিলেকে 2 লাখ কইছিল, আজি 2,10,000 হয়েছে, কারণ আপনাদের আহি আজি আমার দলত যোগদান করলে। কালিলেকে আপনাদের কংগ্রেসের আসলে, গতি কালি আমার হিসাব তো 2 লাখ আসলে, আজি আপনাদের আপনাদের পরিয়াল মিলে 10,000 হল, গতি আজি আমি 2,10,000 ভোটের ব্যবধানত এই যোরহাটত জিকিম, আর দ্বিতীয়বারের কারণে তপন গগৈ ডাঙরিয়া সাংসদ নির্বাচিত হল। তপন গগৈ ডাঙরিয়া ভরির দুঃখ পালে, কত দুঃখ পালে, বিলাসী গাড়ি ঘুরি ফুটে দুঃখ পো নাই, দিল্লিত ঘুরি ফুটে দুঃখ পো নাই, আমেরিকান ঘুরি ফুটে দেখো দুঃখ পো নাই, লন্ডনত ঘুরি ফুটে দুঃখ পো নাই, সমষ্টিত ঘুরি ফুটে দুঃখ পালে, আর ভরিখন ভাঙিলে। তার পশু দলে পার্থক্য দিছে কিয়, যে এজন ভদ্রলোক এজন ভদ্র মানুষ।